আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করব। এটা হচ্ছে কাঁচা কাঁঠাল, অনেকে আবার এঁচড় নামেও চেনেন। তো কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস কে কে পছন্দ করেন বা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের উত্তরবঙ্গের মানুষের কিন্তু খুবই পছন্দের একটা খাবার। যদিও আমি যখন রান্না করছি অলরেডি পাকা কাঁঠালের সময় হয়ে গিয়েছে, অনেক খুঁজে তারপর আপনাদের ভাইয়া এই কাঁঠালটা আমার জন্য কিনে এনেছে বাজার থেকে। তো ঠিক আছে, এখানে আলু আর কাঁঠালটা হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ দিয়েছি, হতে থাক। আর এই ফাঁকে আমি হচ্ছে রায়দার খাবারটা একটু ব্লেন্ড করে নিব। জাস্ট হালকা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একবার দিলেই কিন্তু এটা রায়দার খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো এইটা করে রায়দাকে খাইয়ে নিয়ে তারপরে বাদ বাকি রান্নাগুলো করবো। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে হচ্ছে যে আড়াইটা দিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কাঁঠাল আর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি হাত দিয়ে হচ্ছে আলুটাকে একটু ছেনে নিয়ে দিয়ে দিয়েছি। এর ভিতর হচ্ছে যে আগে থেকে আমার রান্না করে রাখা যে গরুর মাংস রেখেছিলাম এইটা দিয়ে দিব আমি। তার সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, দিয়ে দিব আদা রসুন আর জিরার পেস্ট। এখানে হচ্ছে যেহেতু গরুর মাংস আগে থেকেই সব মশলা দেওয়া আছে, সো মশলাগুলো কিন্তু শুধুমাত্র কাঁঠাল আর আলুর জন্য যতটুকু দরকার ততটুকুই আমি দিচ্ছি। কাঁঠালটা সেদ্ধ করার সময় আমি বেশ খানিকটা লবণ দিয়েছিলাম, সো এই কারণে লবণটা একটু পরে বুঝে শুনে দিতে হবে। এটাকে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাগুলো সবগুলোই অল্প অল্প করে দিব আমি, গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো সবই অল্প অল্প করে দিব। দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এবার চালটাকে কমিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তরকারিটা রান্না হয়ে গিয়েছে, এরকম ঝোলঝোলই থাকবে এটা। এই যে যদি কেউ চান আরো মাখা মাখা করতে তাহলে আরো মাখা মাখা করতে পারেন, বাট আমার কাছে এরকম ঝোলঝোলই ভালো লাগে। আর আমি যেহেতু খুবই সামান্য একটু পেঁয়াজ দিয়েছি রান্নার সময়, তো এখন আমি পরবর্তীতে বাগার দিব দেখেই কিন্তু পেঁয়াজটা খুব কম দিয়ে রান্না করেছি। তো এইখানে আমি হচ্ছে মোটামুটি মাঝারি সাইজের পাঁচটা পেঁয়াজ ঝুরি করে নিয়েছি। এটাকে এখন ব্রাউন কালার করে নিয়ে এটা দিয়ে আমি বাগার দিয়ে দেবো। আমার পেঁয়াজটাও হয়ে গিয়েছে, জাস্ট এখন উপর দিয়ে দিয়ে দিব। এবং আমি কাঁঠাল রান্নার সময়ও কিন্তু কোনো তেল ব্যবহার করিনি, এই তেলটা সহ আমি এটা ঢেলে দিব। এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে, হয়ে গেল কাঁঠাল দিয়ে গরুর মাংস। এটা দিয়ে ডালও ভালো লাগে, কাঁঠাল দিয়ে মুরগির মাংসও ভালো লাগে। এখন জালটা বন্ধ করে দেব, দিয়ে ওপর দিয়ে হালকা একটু জিরার গুঁড়া ছিটে দেবো। এটা সম্পূর্ণই অপশনাল, এটা যদি দিতে চান দিতে পারেন, আর না দিতে চাইলেও কোনো সমস্যা নেই। তবে আমি এটা দিব, এটা দিলে সেন্টটা আরো সুন্দর হবে, এটা খুবই সামান্য। আমি একদম হাড়ি ভরে রান্না করেছি, কারণ আমি হচ্ছে খালাকে দিব, তারপর আমার খালামণিকে দিব, তো এই কারণে একদম হাঁড়ি ভরেই রান্নাটা করেছি। তো এখন দমে রেখে দিলেই কিন্তু, মানে জাল বন্ধ করে এভাবে রেখে দিলেই তেলটা সুন্দর মতো উপরে উঠে আসবে।
ইফতারির জন্য খাবার রেডি করবো। রুফাইদার বাবার রোজা আছে, তো এইটা আবার হচ্ছে যে আজকে তো আমি অলরেডি সকালে কাঁঠাল রান্নাই করেছি, রুফাইদার বাবা এনেছিল। তা আবার খালামুনিকেও বলছিলাম আমার কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস খেতে ইচ্ছা করছে, তো ছোট খালামুনি আবার একটা গোটা কাঁঠাল এনেছে, সেইটা আবার কেটে সেদ্ধ করে দিয়ে গেল, তো এটা পানি ঝরিয়ে পরের ডিপে রেখে দিব। আবার একটা পাকা কাঁঠালও এনেছে, তো এখন আমি এখানে হচ্ছে পেঁয়াজুর জন্য হচ্ছে ডাল বেটে নিয়েছি ব্লেন্ডারে, আর হচ্ছে যে ইয়ে করবো কাঁচামরিচ কেটে নিব একটু কুচি করে, আর এইখানে হচ্ছে যে পুদিনার দিয়ে মিন্ট লেমনডি করব। তো মিন্ট লেমনডির জন্য আমি লেবুটাকে জাস্ট রস করে এখানে নিয়ে নিব, মরিচগুলোকে আগে একটু সরে নিই, মরিচগুলোকে ওয়াশ করে এখানে রেখে দিলাম, এখানে নিই। এই লেবুগুলো খুব ভালো ছিল, এত রস দেখে বোঝা যায় না, বাট লেবুটাতে অনেক রস, এই যে দেখেন একটা লেবু থেকেই অনেক রস হয়। এই যে আমি লেবুর রসটা আলাদা করে এখানে করে নিলাম, সাথে সাথে কাজ করতে করতে যদি সেটাকে ওয়াশ করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আর কাজের চাপটা কম থাকে। একটা দিব কাঁচা মরিচ, মিন্ট লেমন ডির দিয়ে দিলাম, লেবুর রস একটু সরাই রাখি, দিয়ে দিব হচ্ছে বিট লবণ, চিনির পরিমাণটা আমি খুবই অল্প দিব, অল্প করে একটু চিনি দিয়ে দেব, বেশি না। প্লাস জিরার গুঁড়া, তেঁতুল আনতে হবে, জিরা পানি করতে হবে, এটার ভিতরে এখন পানি দিয়ে এটাকে হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, আর এইদিকে পেঁয়াজের জন্য সবকিছু দিয়ে দিব। দিয়ে একবারে রেডি করে নিয়ে তাহলে আমার জন্য সুবিধা হবে। কাজ করতে করতে আমার আবার এই যে এদিকে ওদিকে কিছু পড়লে সেটাকে সঙ্গে সঙ্গে ক্লিন না করলে আমার খুব অস্থির লাগে। কাঁচামরিচটাও দিয়ে দিলাম, এখন এটাকে মেখে নিব। পেঁয়াজের জন্য এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে এটাকে ব্লেন্ড করব। এখানে হচ্ছে আমার খালামুনিকেও তরকারি দিয়েছি, খালার জন্য রেখেছি, নিচে দিব, এগুলো সব রেডি করে নিয়েছি। আর হচ্ছে যে আগে ভাবলাম যে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আগে এই কাজগুলো কমপ্লিট করি, প্লাস আজকে একটু বের হবে, ব্লেন্ড করা শেষ, এখন একটু পানি দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিব একদম ইফতারির আগে আগে, জাস্ট ছেঁকে নিলেই হয়ে যাবে। আমি আবার মুখে দিয়ে কোনো কিছু যে একটু টেস্ট করব এইটা আমি পারি না, তো একটা হচ্ছে পেঁয়াজ দিয়ে জাস্ট লবণটা দেখে নিব আগে।
পেঁয়াজ গুলো হয়ে গেছে, তো এইটা উঠিয়ে নিয়ে আরো এক চার আছে সেটা ভেজে নিব। আর এই ফাঁকে আমি একটু পরের চারটা দিয়ে দইয়ের শরবত করব। বগুড়া থেকে যে দই এনেছিলাম ওইটার খানিকটা আছেই, তো ওইটা আর এমনি খাওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে হচ্ছে যে শরবত করে ফেলি, তাহলে ঝটপট উঠে যাবে। এই তো দই দিয়ে হচ্ছে যে শরবত করব। এটা হচ্ছে টক দই না, কিন্তু সাদা দই আমি পুরাটাই দিয়ে দিব। এই শরবত আমি কিছুই দিব না, জাস্ট একটু পানি দিয়ে দিব, আর দিয়ে দিব একটু লবণ, আর কিছুই অ্যাড করব না, করে জাস্ট ব্লেন্ড করে দিব। এই তো এটা একদম রেডি, খুবই ঝটপট এবং খুবই মজার। একটু দেখাই, তো ঠিক আছে পরে আবার কথা বলছি। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমটা কেটে নিব। আম কেটে কেটে দিব আগে, মাগরিবে সময় হয়ে গিয়েছে, আজান দিয়ে দিই। সকাল সকাল রেডি, আজকে অবশ্য সকাল সকাল না, এখন বাজে হচ্ছে 9:15, কারণ আজকে হচ্ছে রুফায়দাদের চায়না থেকে পরিদর্শনে আসবে, তো স্কুলেও আসবে। হ্যাঁ বাবা, স্কুলেও আসবে, প্লাস হচ্ছে ওদের নোংরেও আসবে, মানে ও যেখানে আর্ট শেখে ওটাও তো স্কুলেরই প্রতিষ্ঠান, তো যারা আর্ট শেখে তাদেরকে বলেছে সুন্দর করে ড্রেস আপ করে তারা যেন নোংরে যায়। তাই তো রুফায়দা বাজুকরণ করেছে, আর এই তো বের হচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে জুতা দিচ্ছি বাবা, দাঁড়াও। তো ঠিক আছে বের হই, যাই আমরা। তাই তো রুফায়দাকে নিয়ে আসছি। আজকে ওদের সব কিছু এত সুন্দর করে ডেকোরেশন করেছে যে একদম গালিচা টালিচা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, যেহেতু ভিজিট আছে বলে কথা। তো ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ। আমি তো রুফায়দাকে আটে দিয়ে বসে থাকি, তো আজকে যেহেতু ওনাদের ভিজিট আছে এই কারণে বসে থাকা অ্যালাউ নাই। তো আরবি ক্লাস তো হয় কিন্তু এখানে, তো আরবি ক্লাস যে আপুরা করে মানে ভাবিরা আপারা করে, তারা আজকে অনেকেই অনুপস্থিত, তো এই কারণে আমরা যারা বসে থাকি আমাদেরকেও এই ক্লাসে বসিয়ে দিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো সবার সাথে একটা আরবি ক্লাস করে, এবং ওনারা ভিজিট করে অলরেডি চলেও গিয়েছে। আমরাও এখন চলে যাবো, রুফায়দাদের আর 5-10 মিনিট হয়তো বা ক্লাস হবে, তো ওদের ক্লাস শেষ হলে আমরাও বের হয়ে যাব। তো রুফায়দার ক্লাস শেষ, এখন আমরাও বের হয়ে যাচ্ছি, তো বাসায় গিয়ে তারপরে কথা হবে ইনশাল্লাহ। বাসায় আসছি, 2-3 মিনিট হলো, খুব বেশিক্ষণ হয় নাই, একদম ভিজে পুড়ে বাসায় আসছি। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু, কি আর করার, মানে ছাতা দিয়েও কাভার হচ্ছিল না, কারণ রিক্সারও পর্দা ছিল না, তো এই কারণে একদম ভিজে পুড়ে বাসায় আসতে হয়েছে। তো এখন হচ্ছে মুরগি কাটবো, দেন মুরগিটাকে রান্না করব। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করি। আজকে মুরগি রান্না করব হচ্ছে আলু আর পটল দিয়ে মুরগিটার ঝোল করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন।